তারপর বলছেন রাসূলুল্লাহ ইহরাস ইহরাস আলা মায়ান ফাওকা, তোমার যা উপকারী তার জন্য তুমি উদগ্রীব হও, যেটা তোমার কাজে আসবে, লাভ আছে ওই কাজ করো, ফালতু এমন কথা বলছো, এমন মন্তব্য করছো, এমন কাজ করছো যাতে কোনো লাভ নেই। যেমন আমি যদি আমার আত্মসমালোচনা করি আর আমার যদি ভুলগুলো ধরার চেষ্টা করি, তা আমার লাভ হবে না হবে না? হবে না হবে না। কিন্তু আমার ভুলের হদিস নেই, খবর নেই, শুধু আপনাদের ভুল ধরে বাড়াচ্ছি, ব্যক্তি জীবনের ভুল, আমার কোনো লাভ হবে? আপনাদের জন্য সংশোধন যদি উদ্দেশ্য থাকে তাহলে দেখবো যে কোন কোন ভুলটা আপনাকে পার্সোনাল সংশোধন করতে হবে, সেটা পার্সোনাল যথেষ্ট, আর কোন কোন ভুলের কারণে আপনি একজন ভুল করার কারণে এতগুলি লোকের ক্ষতি করে দিচ্ছেন, তখন বাকি লোকগুলিকে জানাইতে হবে, শরীয়তের বিধানটা ভালো করে আপনাকে জানতে হবে। কিন্তু যদি পরের শুধু দোষ চর্চা করা শুরু করি, আরে দেখো দেখো অমুক দেশে কি হয়েছে, দেখো দেখো, নিজের খবর নেই, নিজের বাড়িতে কি হচ্ছে খবরই নেই ওর, নিজের জীবনে পাপে ডুবে আছে, ফেসবুকের পাপে, ইউটিউবের পাপে ডুবে আছে, ব্লু ফিল্ম দেখছে, খবর নেই, আরে অমুক দেশে কি হলো জানো, আরে সব বেদিন হয়ে গেছে, আউযুবিল্লাহ। পরের নিয়ে প্রেশান আছে, নিজের বাড়ির খবর নেই, বাড়িতে বিবিকে দিয়ে এসছে টিভি, সব রাত দিন ফিল্ম দেখছে, ওর খবরই নেই, ওর কোনোদিন আত্মসমালোচনা নেই যে আমার স্ত্রী কী করছে, নিজের স্ত্রীকে দিয়ে এসছে একেবারে আনলিমিটেড, হ্যাঁ নেটের ফ্যাসিলিটি দিয়ে এসছে, ও যার তার সাথে হ্যাঁ কল করছে আর কথা বলছে আর আমোদ ফুর্তি করছে, কোনো খবর নেই কোন দেশে কি হলো আর কোনখানে কি হলো, কোন লোকে কি করলো, এগুলো নিয়ে পেরেশান আছে। নিজের দেশে পাপের শেষ নেই, পাপের শেষ নেই, বাড়ি থেকে বেরোলে পাপ আর পাপ, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু পরের দেশে নিয়ে পেরেশান। যেই দেশে একটু রুজির সুযোগ দেওয়া হয়েছে তাছাড়া কোনো অধিকার নেই আপনার আমার, তাই নিয়ে পেরেশান হয়ে রয়েছেন, তাই নিয়ে রাত দিন শুধু আলোচনা আর সমালোচনা আর তিরস্কার করা ভর্সনা করা আর কিচ্ছু নেই। এটা এহরেস আলা মায়ান ফাওকা নবিসাল হাদিস আমল না, তোমার জন্য যেটা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও, উদ্গ্রীব হও, সেটার জন্য সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আমার এটা কাজে আসবে সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাও, বিসমিল্লাহ বলে কাজ।